ইয়াসমিন আক্তার, আপনি লিখেছেন, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল কোরআন পড়তে খতম দিতে অনেক দেরি হয়, আমার দেরি হওয়ার কারণে আমার খতম কি পুরো হবে? হ্যাঁ, দেরি হওয়ার কারণে খতম পুরো হবে না, ব্যাপারটি এরকম নয়, দেরি হলেও খতম পুরো হতে পারে। আপনি কোরআন পুরো শেষ করতে যদি কয়েক বছরও লাগে, ইনশাআল্লাহ পুরো কোরআনই আপনি তেলাওয়াতের যে সব সেটি লাভ করবেন। সৈয়দ ওয়াহিদুজ্জামান রায়হান, আপনি লিখেছেন, বিয়ের পর উভয় আলাদা থেকে পড়ালেখা চালিয়ে নিতে হবে এমন শর্ত যদি ছোটোবেলা পিতামাতা বিয়ে করিয়ে দেয়, এমন শর্তে যদি ছোটোবেলা পিতামাতা বিয়ে করিয়ে দেয় তাহলে পড়ালেখা শেষ হওয়ার আগে কি তারা একত্র হতে পারবে না? তারা একত্র হলে পিতামাতার কথা অমান্যকারী বলে বিবেচিত হবেন? দেখুন, পিতামাতা যদি তাদেরকে একত্র হতে নিষেধ করে তাদের কল্যাণার্থে, তাহলে সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে না মেনে চলেন তাহলে তারা একত্র হয়ে গেলে যে কবিরা গুনাহ হয়ে যাবে, তারা জেনা করে বসে যাবে, এরকম না, বরং তারা স্বামী স্ত্রী, যেহেতু তাদের একত্র হওয়াটা হারাম হবে না ওইভাবে। তবে বাবা মার যে নির্দেশনা আছে, একান্ত নিরুপায় না হলে সেই নির্দেশনা লঙ্ঘন করা উচিত নয়। বাবা মার আনুগত্য করাটাও একটা গুরুত্বপূর্ণ ফর্জ, আল্লাহর নির্দেশ। তবে তারা যদি এমন হয় যে হারামে লিপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য তারা এমনটি করেছেন, তাহলে সেটি জায়েজ হতে পারে পরিস্থিতির ভিত্তিতে। এমনি শাকিল আহমেদ, আপনি লিখেছেন, আমি দর্জির কাজ করি, বিভিন্ন পোশাক তৈরি করি, দেখা যায় অনেক সময় মহিলাদের পোশাক তৈরি করতে হয় যে পোশাক পরলে মহিলাদের শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। আমার প্রশ্ন হলো, এমন পোশাকের মজুরি নেওয়া কি আমার জন্য হালাল হবে? দেখুন, আপনি যে পোশাক একজন নারীকে তৈরি করে দিচ্ছেন, তিনি এই পোশাকটা তার স্বামীকে দেখাতে পারেন, এই সম্ভাবনা যদি থাকে আপনি করতে পারেন। আর যদি আপনি নিশ্চিত হন বা প্রায় নিশ্চিত হন যেটি হারাম কাজে ব্যয় হবে, সে বাহিরে এটা প্রদর্শন করবে পরপুরুষের সামনে, তাহলে সেটি আপনি করবেন না, বরং খুব কৌশলে হলে এড়িয়ে যাবেন, এরকম অর্ডার নেবেন না। যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনিও অন্যায়কারীর এক ধরনের সহযোগী হলেন, সেটা প্রপরভাবে হলেও।